আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আয় ফরমাইতরা যে মানুষ দিনর মজলিস গিয়া বইব কোন মাহফিল যেন দিনর আলোচনা হয় যে জায়গার মধ্যে কুরআন শরীফর মাত হয় যে জায়গার মধ্যে হাদিসর মাত হয় যে জায়গার মধ্যে আল্লাহর রাসূলের মাত হয় আলোচনা হয় এই মজলিসর মধ্যে যদি কোনো মানুষ গিয়া বয় আমরা বুঝতে সময় অনেক সময় আমরার পরিবেশের কারণে কিছু জিনিস বুঝতে আমরা তোলা মিস্টেক করি সাধারণভাবে একজন আমাল্লা খান মিয়া সাহেবরে যদি জিকায় মিয়া সাহেব দিনর মজলিস খারে হয় দিনর মহফিল খানো হয় আমার কম ইলিম হওয়ার কারণে আমি কইমু আগর দিন বিকালে অ্যানাউন্সমেন্ট হইব আর বাদর দিন জোর তাকে লইয়া বা জোরের বাদ তাকে লইয়া বা একটা নির্দিষ্ট সময় তাকে লইয়া রাত দশটা এগারোটা পর্যন্ত বিভিন্ন ওলামায় কেরামখলে ওয়াজর নামে তারার বয়ান রাখবা অত ওখান হইল গিয়া দিনর মজলিস তবলিগর লগে যদি আমি মিয়া সাহেবর সম্পর্ক আছে আমারে যদি জিকানি হয় যে দিনর মজলিস খারে হয় তবলিগর লাইনে আমি তার ডেফিনেশনটা তার সংজ্ঞাটা বয়ান করমু গাইড বুসকা বান্ধ সাপ্তাহিক গোস্ত কর কিতাবী তালিম বউ মশওয়ারাত বউ ও ও যেন বোয়া হয় ও জায়গা ওখানোর নাম হইল দিনর মজলিস আমি তোলা হরি যাই আর নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামায় ফরমাইতরা মৌডঙ্গা ফাতারর দুই গরু রাখাল সুরগা যদি বন্ধ গরু রাখবার লাগিন গেছ কতাবালা করে বুঝি আলু জানি মৌডঙ্গা ফাতারর দুই গরু রাখাল ফুয়াইন গরু রাখার নামে বন্ধ গেছ দুইজন হাজিরা খাম করনেওয়ালা মানুষ বা রুয়া লাগানেওয়ালা মানুষ ঠিকাত রুয়া লাগায় সময় মতো খাম করছেন খাম করিয়া তোলা জিরাইবার লাগি এন্ডির ভেটনা তাইয়া গাছর তলে বইছেন একজনে সাদ্দা মলিত্রার আরেকজনে জিরাইত্রা গফসফ খতরা এই গফসফর মাঝে দিয়া ওয়াজর খতা গফ উঠিছে কোন মেসাবে কিলা ওয়াজ করছেন বা যতক্ষণ পর্যন্ত এই খাম করনেওয়ালা মানুষের জ্ঞান আছে জ্ঞান হিসাবে দিনর কোনো আলোচনা করেন সারা শরীর ফেঁকে বুড়াই আস্তাগতর ফেঁকেরে ফেঁকে বড়াই রুয়া রুয়া তাকিয়া জিরাইবার লাগিন এন্ডির ভেটনা তাইয়া গাছর তলে দম লইছেন সাদ্দা মলিয়া খাইতেরা নাইলে বিড়ি খাইতেরার আজ খাইলকুর হরুতারে কইলে তা সাদ্দা বিড়ি বুঝতা না তারা কইবা শিকর নাইলে রজনীগন্ধা আর নাইলে তৈলগে আর কিতা আছে সিগনেচার শিখের সিগনেচার আর রজনীগন্ধা এই পরিবেশের মধ্যেও যদি দুইজন মানুষে বইয়া বন্দর আলিত বইয়া এন্ডির ভেটনাথ বইয়া যদি দিনর কোনো আলোচনা করেন আল্লাহর জাতর কসম আমার নবীজি ফরমাইতরা ও এন্ডির ফেটনা ওখান দিনর মজলিস বনি গেছে গে সুবহানাল্লাহি ওয়া বিহামদি ফুড়ি বাতি জি হলো লাগেনি হদিস রে বাঙ্গিয়া বুঝাইতে সময় হল্লা বুঝানি লাগবো ফরাসি খাইননি এই অঞ্চলের মানুষে ফরাসি খাইন না নি খাইন আমি খাসাড়ি মানুষ আর কিতা বছর দুই চার ছয় আট দশ বার না খাইয়া না শুকাইয়া তৈলে বোঝা যায় এই বছর আর মনে হয় আর খানিও নাই করো আর কি মা ফুড়ি বইছেন ফরাসি বাসাত ফুড়ি বড়া ওর মুক্ত বইতা উদাহরণ দিয়া হইয়ার আর কি ফুড়ি বড়া ওর বানাত মাতের সাথ ফোড়নেওয়ালি ফুড়ি বাড়ির উঠানো বইয়া মায় আর ফুড়িয়ে একলগে ফরাসির বিসি বাসিতরা বাকল ছুটাইরা মা রাখতা মনে হইছে ফুড়িরে কইলা রে বা তুমি জানি তো বানাতো ফোড়ো আমরা জবানাত বানাত আসলো না মেয়া সাহেব একজন আসলা এটা কিছু আদা সাদা করি ফড়িছি হরুবালা তে উইতির নমাজ আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা দুয়ায় কোনো তোকে ফোড়া লাগে আমরা হরুবালা ফড়িছি আমরা হরুবালা ফড়িছি আমরা ফোড়াই তার তোলা বুল রই গেছে গিয়া তোমাতান বানাতো মেয়া সাহেবে বড় সুন্দর করিবা সবাই মক্তবর ফুড়িরে কইতরা সবাই মক্তব্য শুনছি মেয়া সাহেবে গুল করিয়া হাটল গাছর থলে উবা করাইয়া হরই বান্ধাইয়া আর ওলা সহি শুদ্ধ করিয়া আল্লাহুম্মা ইন্না নাস্তা ইনুকা দুয়ায় কোনো তোকে ফোড়াই আচ্ছা ফরাসির বিসিও বাসিয়ার তুমি একবার ফোড়ো আর কি এক দুই তিনবার ফোড়ো আমি শুনমু তুমি ফড়িলে আমি দিয়ান দিয়া যদি শুনিতে বুধাইলেই মু আমার খানো বেরাস খোদার জাতর খসম নবীজি ফরমাইতরা ও উটানো ফরা বিশি বিশি বাসাওর আর ফুড়িয়া আল্লাহুম্মা ইন্না নাস্তা ইনুকা ফড়িতরা
আর মায় হুন্তরা আমার নবী যে ফরমাইতরা ও উটা নখানোর জায়গা যেখান আছে ওখান দিনর মজলিস বনি গেছে গিয়া আল্লাহ তবারক তাআলার গেছে ওয়াজর মাহফিল হোক তবলিগি ইস্তেমা হোক সাপ্তাহিক গোশত হোক কিতাবি তালিম হোক হকির বেটায় বাড়ি থাকি গিয়া তার হরুতারে লইয়া খের তলে বিছাইয়া যদি বইয়া উরিলার ভানি বলে যে গর ও গর বইয়া যদি তার হরুতারে কলিমায় তৈবা ফলায় আর কলিমায় শাহাদত ফলে আল্লাহর জাতর কসম হকির বেটার গর ওখানো দিনের মজলিস বনি যাইব গিয়া ও নবী জিয়ে ফরমাইতরা এই ধরনের মজলিস হরু মজলিস বড় মজলিস যে মানুষ কত সময় বইছে মিয়া সাহেব বলে ওয়াজ হতরা একজনের বাদে আর একজন আইতরা গরম পানি খাইতরা আর দুধর চা খাইরা আর দেড় ঘন্টা দুই ঘন্টা হরিয়া তকরির কতরার আমি যে বইছি আইয়া মুগরিবর বাদ থাকি লইয়া কত সময় ফোন তো বইতাম খম খমরে খালি টন টন করে স্বাভাবিক কথা এটা নবী জিয়ে ফরমাইতরা না অত সময় বইছে না যেন বইবা সব পাইবা কত সময় বইছই ও নবী জিয়ে ফরমাইতরা মদিনা শরীফর মিসাল উদাহরণ দিতরা যে একজন মানুষ উটনিয়ে দুধ দেরা উটনির তলে বাল্টি লইয়া বইছেন দুধ কিরাইবা লাগে গরুর জেলা তার উহারর মধ্যে সাইটটা দুধর নাল থাকে উটর ওলা সাইটটা নাল থাকে নবী জিয়ে ফরমাইতরা যে এক নালর দুধ টানিয়া শেষ করিয়া কিরানেওয়ালা বেটায় দুই নম্বর নাল গুত আত নিত ওগুতাকে হগুত আত যেত কত সময় লাগবো বিএ বিকম যারা পড়িতরা আর কি হিসাব কিতাবর লগে সম্পর্ক বা ব্যাংকর অ্যাকাউন্টেন্টস যারা তাহলে আর কি তারার গেছে হিসাব করলে কইবা মেজা বেরুতা বুঝো না নি ইনো তো সেকেন্ডর মাত কত বিল সেকেন্ডর মাত আইব আপনার আমার নবী জিয়ে ফরমাইতরা ও পরিমাণের সময় যদি কোনো মানুষ আইয়া দিনর মজলিসও বইছে কিন্তু বইতে সময় একটাই কন্ডিশন আল্লাহরে রাজি খুশি করবার লাগিন বইছে ও কত সময় বইয়া তার বুঝাইছে না মেয়াসাবর মাত বালা লাগছে না উঠিয়া গেছে গিয়া কিন্তু বইসল আইয়া এখলাসর নিয়তে আমার নবী জিয়ে ফরমাইতরা উঠিয়া যাইতে সময় তার আমল নামাত সত্তর রাখাত নফল নমাজ ওলা নফল নমাজ যে নফল নমাজ কবুল হয়ে গেছে গিয়া আল্লাহ তোবারক ও তাআলার দরবার ওলা কবুল হওয়া সত্তর রাখাত নফল নমাজের সব তার আমল নামাত লেখল এর বাদে যদি মৌডঙ্গা ফাতারর ই মহল্লার যুবকসকল ই হদিস শোনার বাদে যারা বুঝছেন বুঝো আবার বাদে যদি বাড়ির যাইন গিয়া বাজারও ঘুরোয় তো ইনো আর আল্লাহ তাআলা কইছে লাস্তা আলাইহিম বি মুসাইতির নবীজিরও কইছে তোমারে দারোগা বানাইয়া দুনিয়া ফাটাইছি না মানুষের দরিয়া খালি লাঠি জাজ করতায় আর 144 জারি করিয়া ইসলামও আনতায় এর বাদে আমার আর কিছু হইবার মতো নাই বাকি আল্লাহ যারে তৌফিক দিব আইব আর যারে তৌফিক দিত না হে আইতো পারতো না যাই হোক এটা আমি ভূমিকা হিসাবে মজলিসর কদর আর মজলিসর সম্মান আল্লাহ তবারক তাআলার কাছে কতখান আছে কথা প্রসঙ্গে আমি কথাটা শেষ করি আমি আমার আয়াত যেগু পড়িছি আর হদিস একটা পড়িছি আর কি ও অগুর বিষয়ে খুব লম্বা সময় নাই শারীরিকভাবে হাসাও দুর্বল হয়ে গেছে গিয়া সারাদিন ও 9:30 থেকে অফিসের ডিউটি আরম্ভ হয় আর এখানে বিলকুল 6টা পর্যন্ত আর কি মাঝখানের নমাজ আর ও তোলা নিজের জায়জর যেটা আছে তার বাদে আর দম ফালাইবার সময় নাই আর কি আমার পরীক্ষা আই গেছে গিয়া ও আপনার আগামী 25 তারিখ থেকে ফেব্রুয়ারির পরীক্ষা আস্তা আসা মোর মাদ্রাসার পরীক্ষা লওয়া হইতো এটা বহু দুনিয়ার খাম আর কি এর বাদেও সুরা সুবিধা পাইলে কোনো সময় সুযোগ সুবিধা পাইলে ওয়াজর মাহফিলও যাই নিজের মনের কিছু ভাব আছে মনের কিছু কথা আছে কিছু দুঃখ লইয়া আর কিছু সুখ লইয়া শুধুমাত্র আমার বাড়ির আর আমার মহল্লার দুঃখ সুখ নাই যতখানো যাইয়ার